চা বাগান, অন্য ভোটের চোখে দেখবার চেষ্টা করব। ফিরলে মজবুর ক্যা কিছে, তাদের কথা কি আদৌ কোনো রাজনৈতিক নেতা ভাবছেন, নাকি শুধুমাত্র রাজনীতি করার জন্যই ভাবছেন? তারা কি ভাবছেন, এখানে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারা কি ভোট চাইতে যাচ্ছেন শ্রমিক মহল্লাগুলিতে, কোনো প্রতিশ্রুতি শোনাচ্ছেন? আসুন আমাদের সঙ্গে আমরা ঘুরব কয়েকটি বন্ধ হয়ে যাওয়া চা বাগান। বন্ধ চা বাগান মানে কি? শ্রমিকদের দিনের মজুরি মিলছে না, খাবারের সমস্যা, ওষুধপত্র নেই, চিকিৎসা নেই। বন্ধ চা বাগান মানে খাবার জলটুকু পর্যন্ত নেই। আমরা এখনও বাগানের ভেতরে, যেখানে শ্রমিক মহল্লা সেই অবধি পৌঁছয়নি, কিন্তু হান্টাপাড়া চা বাগানের রাস্তাতে দেখুন কীভাবে মানুষের মিছিল। তারা কী নিয়ে যাচ্ছেন? খাবার জল নিয়ে যাচ্ছেন। ভাই সাহেব, ইয়ে পিনে কা পানি কিতনা দূর সে লানা পড়তা হয় আপকো? 2 কিলোমিটার। আপকা যো মহল্লা থা, জব বাগান চালু থা, তব সে ক্যা ইয়ে বাগান চালু থা উস সময় হাম লোগ কা পানি মিলতা থা। আবি বাগান বাঁধ হ্যায়, হাম লোগ কা পানি কা বহুত তকলিফ হ্যায় আবি পানি কা। এসে ইয়ে ছোটা ছোটা লড়কা ইন লোগো কো পানি লেকে জানা পড়তা হ্যায়, 2 কিলোমিটার 3 কিলোমিটার আগে যাকে হ্যান্ডপাম্প সে লানা পড়তা হ্যায়। 300 মিটার গড্ডা হ্যায়, ওহাঁ সে পানি নিকলতা হ্যায়, ওহাঁ সে ও লোগ পানি লে 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 জাতা হ্যায়। ये दो जेरिकन में कितना पानी होगा? इसका फैमिली का अभी 40 लीटर होगा इसमें, 20-20 करके 40 लीटर होगा इसमें। इसमें से इसका फैमिली का पूरा दिन चला जाएगा? नहीं जाएगा, फिर लाना पड़ता है, फिर साइकिल लेके हम लोग का फिर जाना पड़ता है पानी लाने के लिए। तब पानी लेके आएगा, तब खाना पकेगा फिर रात में। ये तो अभी 12 बजे का खाना पकने के लिए पानी ले जा रहा है। और जो लोग ऐसा है जिनका घर में कोई छोटा लड़का या बड़ा कोई नहीं है जो पानी ला सके, तो उनका कैसे चलते है? वो लोग का तो बहुत तकलीफ है, जिसका घर में बेटा बेटी नहीं है, उसका हस्बैंड नहीं है, वो लोग का बहुत तकलीफ है। क्या वो लोग का अभी चलने का नहीं सकता है, वो लोग पानी कैसे लेगा वो लोग। लेकिन सब पार्टी आके ये बोल रहा है कि अगर हमको वोट देंगे तो आपका सब हल मसल हो जाएगा। हाँ, वही बोल रहा है अभी, जो हमको देंगे तो हम सब हल ठीक ठाक करेंगे बोल के बोल रहा है अभी। বাগান বন্ধ, তার মানে কোম্পানির কাছ থেকে মজুরি নেই, রেশন নেই, ইলেকট্রিসিটি নেই, জল নেই, কোনো রকম মেডিকেল ফ্যাসিলিটি নেই। এরপরেও অনেক অনেক মারাত্মক রকম অসুবিধার মধ্যে দিয়ে এখানকার মানুষদের চলতে হয়। আপ ইয়ে অভি বল রহে থে, ইয়ে জঙ্গল মে শের হ্যায়? জে জরুর শের হ্যায়, কিসি কো ভি পুছ লিজিয়ে। দিন দহাড়া দেখতে বেল বকরি সারা উঠা কে লে জাতে হ্যায়, হামারা খোদ কা টেস্ট থা, এক ভি নেই হ্যায় অভি, সারা খতম কর দিয়া খা কে। ইয়ে কি আপ লোগোঁ কা মহল্লা মে ভি আ জাতে হ্যায়? হ্যাঁ, মহল্লা মে আ জাতে, ঘর সে লেতে থে, বেল লেতে থে ঘর সে। অভি ভি ঔরত হ্যায় ইসমে, উসকা ঘর সে লেগা বকরি গরু ও লে জাতা হ্যায়, ঘর সে লে জাতা হ্যায় স্যার। আচ্ছা এক বাত বতাইয়ে, আপ লোগোঁ কো রেশন জো কম্পানি দিতা থা অভি বন্ধ হ্যায়? কম্পানি সে জো মেডিকেল ফ্যাসিলিটি মিলতা থা অভি বন্ধ হ্যায়? অভি উহাঁ সে মজুরি তো ছোড় দিজিয়ে, কোই বাত হি নেই হ্যায়। লেকিন अभी सरकार तो 2 रुपया में चावल दे रहा है, हर एक जगह में मैंने देखा गरीब लोगों को मिल रहा है, तो यहाँ का क्या हाल है? यहाँ का यह हाल है, जो हाउस होल्डर सिस्टम निकाला है, हमारा घर में अभी 5 परमिट वर्कर है, 5ों को मिलने से शायद ज़्यादा रेशन आता और ज़्यादा हम लोग अच्छा खासा खा सकते थे, लेकिन हाउस होल्डर के हिसाब से 5 परमिट है तो एक आदमी को रेशन मिल रहा है, एक आदमी को मिलने से हम लोग 12 परिवार है, तो 12 परिवार एक ही दिन में तो सारा 5 किलो आटा चावल खत्म हो जाता है, तो आगे 7 दिन हम लोग चलेंगे कि 6 दिन। सरकारी जो नियम है, हर एक आदमी और औरत को राशन कार्ड मिलना चाहिए, यहाँ पर नहीं मिला? नहीं मिला हम लोग को, हमको हमारा तो खुद ही राशन कार्ड नहीं है, हम जैसे नॉन वर्कर परमिट वाले का तो चल रहा है जैसा भी, वो लोग राशन पा रहे हैं, हम लोग भी नॉन वर्कर बहुत फैमिली है, वो लोग किस तरह का करेंगे, वो लोग तो इसलिए हम लोग अभी भूखी गरीबी बीमार से हम लोग अभी खुद ही हम पानी भूख के बीमार पड़ गए हैं हम।
आपका मोहल्ला कितना दूर है यहाँ से? हम जा सकते हैं? हम जा सकते हैं? आप दिखा सकते हैं? जरूर हाँ जरूर। শুধু দারিদ্রের সঙ্গে লড়াই কি শুধু খাদ্যের জন্য? আমরা যে মহল্লায় দাঁড়িয়ে আছি, ধরুন এই আমার পিছনের যে ঘর, যে ঘরে কোনো একজন শ্রমিক তার পরিবার নিয়ে থাকেন, সেই ঘরের চেহারা দেখলেই মনে হবে যেন একটা ভূমিকম্প বিধ্বস্ত গ্রামে এসেছি আমরা। আমি একটু কথা বলে জানার চেষ্টা করি যে এইটা কি, মানে ইয়ে কেসে হো গিয়া, এসে ঘর কা হাল কেসে হুয়া? স্যার এই সুবহ রাত মে এলিফেন্ট আতা হ্যায় উসি নে সারা পেড় বরবাদ করতে কেলা কাজ পেড় খায়া উসকা বাদ হামলোক জব আওয়াজ শুনা তো বাহার মে নিকলে তো বাহার উসমে টাইম হুয়া থা 12:20 20 মিনিট কা অন্দর মে দেখা এক পেড় খাকে ফির হামলোক বাহার মে থা আকে তুরন্ত ইসকো ধাক্কা মারা ইসকা ফ্যান উসকা সাঁড় ঘুসাকে তো নিকল কুছ ভি নেই মিলা ফির ইয়াঁ চলা গিয়া হুয়া জানে কাজ ফির আয়া ইসমে মারা তো ইসমে আলু 2 কিলো থা টমাটর থা আর চাউল 5 কেজি জেসে থা ও সারা উঠাকে আপনে খা গিয়া ফির ফির ইধার সে হামলোক ভাগায়ে ফটকা উটকা ফড়ে তো ইধার সে নিকে ও স্কুল ঘর মে উসমে খাড়া হুয়া। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছেন যে শুধুমাত্র খাদ্যের অভাব, শুধুমাত্র পানীয় জলের অভাব, এটাই এখানকার একমাত্র চ্যালেঞ্জ নয়। আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা মাদারিহাট বীরপাড়া ব্লক। শুধু এই ব্লকে, ডুয়ার্সের এই ব্লকে অন্তত 8টা চা বাগান বন্ধ, আর এই 8টা চা বাগানের মধ্যে 6টা চা বাগানেরই মালিক ডানকান গোয়েঙ্কা গ্রুপ। আপ এক বতাইয়ে বাত মুঝে, ফির ভি আপ লোক তো ভোট দেনে যায়েঙ্গে শায়দ? হাম লোগ কা বীচ মে অভি তক সে বহুত দূর দূর সে তো আয়ে গয়ে, লেকিন হাম লোগ কা ইতনা জ্যাদা হাম লোগ কো পুছতাছ কোই ভি নাই কিয়ে হ্যায়, আর অভি হাম লোগ বাদ মে হাম লোগ কো কে মিলেগা, ঠিক হ্যায় ভোট তো হাম লোগ দে দেঙ্গে উসকে বাদ, जैसे हम लोग पहले अभी हैं वैसे है शायद हम लोग का बाद में भी यही होगा। हम लोग का इतना एक जिनिस को पुरस्कार बोझा जाच्छे जे ओरा कारुर उपरे भरसा करछे ना, দিনের পর দিন এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে ওরা মনে করছেন যে এ ব্যাপারে সবাই এসে অনেক ভালো ভালো কথা তো বলবেন কিন্তু ওদের পাশে কেউ দাঁড়াবেন না, ওদের পরিস্থিতি আগের থেকে যাতে আরও একটু ভালো হয়, অন্তত দুবেলা খাবারের সংস্থান হয়, খাবার জল, নির্দিষ্ট পরিমাণ জল প্রতিটি পরিবার পায়, এই ধরনের পরিস্থিতি এখানে এখন ওরা আশা করছেন না কোনো রাজনৈতিক দল ওদের পাশে দাঁড়িয়ে এটা করবে। জো ভি ইহাঁ পর বিমার পড়তা হয় উসকা থোড়া মেডিকেল সাপোর্ট তো মিলতা হোগা, উসকা আপনি বলা কি রিপোর্ট আপকো মিলা হ্যায় তো এক্সামিনেশনস হুয়া হোগা, ইয়া আপনি আভি বলা কি এক ডাক্তার রাত কো ভি ইহাঁ পর আয়ে থে তো রাত কো বুলানে সে ডাক্তার ভি আতে হ্যায় ইহাঁ পর? ও ডাক্তার নেই বলা যাতা হ্যায় ও দেখতো মতলব দাবা পানি তো বেচতা হ্যায় ও খালি এক দো ট্যাবলেট দে দেগা ও, লেকিন উসকা রিচ নেই হোতা হ্যায় প্রাইভেট হ্যায়, এভি জিসকো জিসকো স্যার সাইকেল মিলা হ্যায় ও তো সাপোর্ট করেগা, জিসকো নেই মিলা তো নেই করেগা। বা তো ইস তরগা জিসকো 35,000 পয়সা মিলা ও তো ভরপুর সাপোর্ট করেগা যে হামকো সরকার সে কুছ সাপোর্ট মিল রহা হ্যায় হাম ইস সরকার কো সাপোর্ট করেঙ্গে, জেসে হাম লোগো কুছ নেই মিলা হাম লোগ কিসকো সাপোর্ট করেঙ্গে, হামকো তো সরকার সে বিশ্বাসই বলা চিজে নেই মিলা তো হাম কিসকো বিশ্বাস করেঙ্গে। আভি তো শুন রহা হ্যায় কি সেন্ট্রাল গভর্নমেন্ট ইসকো টেক ওভার করেঙ্গে, কোই গুডরিক কে তরফ সে কুছ ইহাঁ পর ইন্সপেকশন ভি হুয়া হোগা শায়দ? আভি জিসকো জিসকা বাগান হাম লোগ কো সস্তা হ্যায় জিস ভি সরকার আও হামারা বাগান খোল দো হাম উসি কো ভোট দেঙ্গে, হাম লোগ কা সোচ ইস তরহ কা হ্যায় কোই ভি হো। আপ আপনা ভোট খুদ দেতে ইয়া ফির কিসি ইহাঁ পর কিসি লিডার হ্যায় ইয়া কি কোই আদমি জিসকো পয়সা মিলতা হ্যায় পলিটিক্যাল পার্টি সে অর ও জিসকো বোলতা হ্যায় আপ লোগ উসকি ভোট দেতে? হাম লোগ কো জো রোজি রোটি দেতা হ্যায় আর হাম লোগ কা দুখ সুখ দেখ রেখ করতা হ্যায় উসি কো হাম লোগ দেতে হ্যায়। নেই ইয়াঁ পর পলিটিক্যাল পার্টি ওই জন্য তো বহুত হ্যায় বহুত তো হ্যায় লেকিন ও পয়সা দে কে ভোট খরিদতা হ্যায়? খরিদতা হ্যায় লোগ কো বহুত খরিদতা হ্যায়। कैसे 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 खरीदते हैं? जो पीने वाला है उसको एक बोतल पिला देता है, जो जिसका बात सुनता है उसका पीछे पीछे लेके उसको पैसा पकड़वा देता है तो उसी के पीछे जाके वोट डाल देता है। लेकिन देखिए ऐसे कैसे और कितने दिन चल सकते हैं, क्योंकि इसका तो कोई देख रेख नहीं हो रहा है, नया पेड़ कोई नहीं लगाता है, कोई बगान का कोई आगे ले जाने का कोई प्लानिंग नहीं है, तो अभी 5-6 साल ऐसे चल सकता है, उसके बाद क्या होगा जब पता नहीं मिलेगा?
तो पत्ता हम लोग अभी जो 2 रुपया फाउंड में रख रहे हैं, इसी 2 रुपया फाउंड से हम लोग इसमें दवा पानी लगाएंगे, पतांग कराएंगे, वो खुरनी लगाएंगे इसी से, और शरण दान भी कर रहे हैं हमारा सेल्फ हेल्प ग्रुप लोग। शरण दान से आप लोग खुद का घर से नहीं खा के भी बगान में कमा रहे हैं दिन भर, और शाम को आके घर से पका खाते हैं। अभी जो 2 रुपया थोड़ा बहुत चाय पत्ती निकलता है उसी से बेच के सब बांटते आपस में बांटते हैं। নির্বাচনী আবহে যারা কলকাতায় বসে আছেন, পার্শ্ববর্তী জেলায় বসে আছেন, তারা ঠিক বুঝতেই পারবেন না এখানকার সাধারণ মানুষ যারা চা বাগানের এই শ্রমিক মহল্লায় থাকেন তাদের দিনের পর দিন কী ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। এরপরেও তারা কিন্তু জানেন যে ভোট দেওয়াটা একটা সরকারি ব্যাপার, যতটা না নাগরিক অধিকারবোধ তাদের মধ্যে আছে তার থেকে অনেক বেশি এই তথ্যটা তাদের মধ্যে আছে যেটা একটা সরকারি ব্যাপার, সেই জন্য তাদের ভোট দিতে যেতে হবে। কিন্তু এখনও পর্যন্ত নাকি সে অর্থে কোনো ইলেকশন ক্যাম্পেইন এই অঞ্চলে হয়নি। কে আসবে বলুন তো এই পরিস্থিতিতে যে মানুষগুলো থাকেন তাদের কাছে এসে কী ধরনের প্রতিশ্রুতি দিয়ে কোন নেতা নিজের জন্য বা তার দলের জন্য ভোট চাইবেন?